Hey guys, ঈদের জন্য কিছু রান্নাবান্না করা হয়েছিল তার মধ্যে এই চিংড়ি মাছের দো পেঁয়াজা করলাম যেটা আমার খুবই ফেভারিট জ্যাসমিন রাইস দিয়ে পোলাও বানিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি খুব ঝরঝরা ছিল এবং অফকোর্স ড্রামস্টিক দিয়ে কিছু বারবিকিউ করলাম এবং অলসো কাবাব বানিয়েছিলাম গরুর মাংস আর ডাল বেটে এরকম আমার ভাইয়ের ফেভারিট বোরহানি বানালাম যেটাতে মিন্ট ইউজ করা হয় এবং এটা খুব ইয়ামি হয়েছিল আমার ভাই বলল অনেক মজা হয়েছে আই ওয়াজ সো হ্যাপি দ্যাট আই ওয়াজ এবল টু মেক ইট ফর হিম সো এই যে আমার চিকেন বেক হয়ে গেছে এবং এখন সব কিছু রান্না হয়ে গেল এখন খাওয়ার পালা হাই গাইস আমি ঈদের খাবার রান্না করছি পোলাও চিংড়ি মাছ এটা কি কাবাব বলে শামি কাবাব ওই যে মাংস আর বুটের ডাল বেটে যে বানায় না ওইটা অ্যান্ড চিকেন বেক করছি ওটা খাবো না Bye.